Deixa eu estar down. भाई আমি লাস্ট কবে জীবনে এত মজার প্যাটিস খাইছি আই ক্যান্ট ইভেন রিমেম্বার। আমি কথা বলছি, আমি তাহলে খাচ্ছি, আমি জাস্ট খাচ্ছি। প্যাটিসটা মজা কম খাবো, আমি বেশি খাবো। একদম গরম গরম মচমচা, ভিতরে মাংস, অস্থির মজা। সস দিয়ে দেখো তোমরা। এত সুন্দর বাটার স্মেল আসতেছে, আমি তো খাই, প্লিজ আমি খাই, তারপর আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আমি একটু খাই, তারপর আপনার সাথে কথা বলবো। ওকে, পাকা ছিল, এই জন্য আমি ঠিক করলাম এটাকে। ওকে ওকে ওকে, আই জাস্ট কান্ট রিমেম্বার আমি লাস্ট কবে এত মজার প্যাটিস খাইছি। এরকম গরম গরম মচমচা, ভিতর দিয়ে নরম মাংসওয়ালা। অনেক মজা, অনেক 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 বেশি মজা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? প্যাটিস খেয়ে পেট ভরে গেল, আমি তো আরো দুই চারটা খেতে পারবো প্যাটিস। এত মজা, এত মজা, এত মজা। আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে একটু কষ্ট করে আমার লাইভে একটা লাইক এবং জান্নাতস বেকিং জোন এই পেজে একটা লাইক দিয়ে আমাকে উদ্ধার করবেন প্লিজ। আচ্ছা, ভালোবেসে দিয়েন, থ্যাংক ইউ সো মাচ। আর একটু জয়েন করছেন তাহলে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ফেভারিট গার্লস গ্রুপ গুলোতে, আজেবাজে গ্রুপে, ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না। হ্যাঁ, এখন একটু আমি কমেন্টটা পড়তে পারবো। আপু একা একা খাচ্ছে বই, এই জিনিস কারো দিয়ে সম্ভব না। ও আমি একা খাচ্ছি, রাফি আছে সাথে, আমি আর রাফি খাচ্ছি, দুজন মিলে একা কেমনে হয়? আই ডোন্ট নো, সত্যি মানে এত এত ইয়ামি। আচ্ছা আমি দেখাই আপনাকে আরো, এই দেখেন বারো দিয়ে কুচকুচ, মিউট করি। খাও খাও, আজকে অনেক টায়ার্ড ছিল তুমি। ও আচ্ছা, টায়ার্ড ছিল না আপু, খাওয়াচ্ছি আমি কয়টার সময়, লাইক শেষ হবো কয়টা, ছয়টায় না, নীলিমা থেকে দেন গাড়িতে উঠছি, এই যে মাত্র এসে পৌঁছেছি। এত জ্যাম রাস্তায়, এত জ্যাম, এত জ্যাম, লাভ নাই, তুমি রেডি হচ্ছেন, রেডি বসে লাভ নাই। আমার জন্য পাঠাই ওয়াফাকে, আচ্ছা ঠিক আছে পাঠাই দিব না, তোমার জন্য আমি এটা পাঠাবো না, এটা আজকে বেস্ট। উপরে যে ন্যাচারাল লেয়ারটা দেখছে,
চকলেটের অস্থির মজা। জামনাথ বেকিং জোনের সাথে আমার আজকে প্রথম লাইভ, কিন্তু লাইভের আগে অলরেডি আমার বাসায় টেস্ট করা হয়েছে যে এগুলো ভালো কিনা, আপুর রান্না ভালো কিনা, কেক সে ভালো বানায় কিনা। আপুর পেজটা 4 বছর পুরনো হলেও আপু হচ্ছে একটু ব্যস্ততার কারণে পেজ একটু ইনঅ্যাক্টিভ ছিল, এই জন্য আপু অনেকটা দিন পর অনেকটা সময় নিয়ে সে হচ্ছে বেকিংটা আবার শুরু করলো এবং তার এত মজা। আমি এত ক্ষুধার্ত, আমি যেন খাচ্ছি আর খাচ্ছি, এত ক্ষুধার্ত। সুনাম বলছে আমার জন্য পাঠিয়ে আমি রাখির কাছে নিয়ে নিব। ওই যে তুই দেখা কর আমার লাগে আগে, এই দেখেন প্যাটিসটা কি পরিমাণ মচমচ করতেছে, জাস্ট সি। আপু আপনি 3 দিন মেকআপ ছাড়া থাকবেন, আপনাকে কেমন দেখে মেকআপ ছাড়া দেখবো? মানে আমি মেকআপ ছাড়াই থাকি, একটু পরে ড্রাইভ করবো ফেসিয়ালের, তোমার মেকআপ ছাড়াই লাইভ করবো। হ্যাঁ আমি মেকআপ করে ঘুমাই না, যখন বাসার কাজ করে বাজারে যাই তখন আমি মেকআপ ছাড়াই, সকালবেলা মুরগি কিনতে গেছি, আমি যখন মুরগি কিনতে মেকআপ ছাড়াই কিনতে গেছি, মানুষজন আমাকে দেখছে সেলফি তুলছে, তো কি হয়েছে? আমি আমার চেহারা নিয়ে মোটেও শঙ্কিত না, হ্যাঁ, কিন্তু কিছু ব্যাপার থাকে মানুষকে জানাতে হয়, যেমন মেকআপ, রান্না যেমন মানুষকে শেখাতে হয়। আলু ভর্তার যে ভিডিওটা আছে দেখবেন ইউটিউবে সবচেয়ে বেশি, মানে যেমনটা মনে হয় কত 13 মিলিয়ন না 14 মিলিয়ন ভিউজ আছে আলু ভর্তা বানানো। হ্যাঁ আপনাদের মতো কিছু অযোগ্য মানুষজন আলু ভর্তাটা বানাতে পারেন না, মায়ে বানায় দেয়, বউয়ে বানায় দেয়, বইনে বানায় দেয়, তারপর খান দেখে মানুষকে আলু ভর্তার ভিডিও বানাইতে হয় এবং দেখাইতে হয় আপনাদেরকে। বাট আমারটা তো সেরকম না, আমি তার আলু ভর্তা বানানো দেখতেছি না, আমি মেকআপ লাইভ করি, সেই লাইভে মেকআপটা করেছি, দেখে মানুষকে দেখিয়েছি এভাবেও মেকআপ করা যায়, আপনারা চাইলে করতে পারেন, ঠিক আছে? এই জন্য হেভি মেকআপ করে খাইতে আসছি, ভালো না লাগে চলে যাবেন, দরকার নাই তো, আপনাকে দেখানোর জন্য আমি এখানে বসি নাই, আপনার ভালো লাগানোর জন্য, আপনার মন গড়ানোর জন্য, আপনার সাথে পিড়িতের আলাপ আলাপ করার জন্য বসি নেই, অফকোর্স রাইট, সবাইকে সমান তালে মাপবেন না, ঠিক আছে? আপনাকে খেও না, আমাকে দিও, আপু তোমাকে গুল্লু মুল্লু লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি অলরেডি খাওয়া নিয়ে আর কি বলবো, আমি অলরেডি খায় পাগল হয়ে যাচ্ছি, এত ক্রিস্পি বাইরে থেকে, এত সুন্দর সিসিমে দেওয়া ভিতরে, এবং দেখেন দেখেন এই যে ক্রিস্পিটা কিন্তু ফটফট করে ফেটে যাচ্ছে, আর ভিতরে মাংসের পুরটা আমি একটু ভেঙে দেখাই একটা, এটা তোমার খেতে দিব, রাখি খাবে, ভাঙতেছি, মাংস দেখাইতে হবে, মানে মাংস আমার দেখাইতে হবে যে কি পরিমাণ সে মাংস দিয়েছে ভিতরে। তুমি অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, যারা এটা দেখছেন এই জন্যই আমি দেখাচ্ছি, এই দেখো, এই দেখেন কি পরিমাণ মাংস দিয়েছে, এবং এটা কিন্তু পুরো বিফ এবং পেঁয়াজ আর কিছুই না। কিন্তু অনেক সময় দেখা যায় কি, অনেকে করে কি মাংসতে এই এই জিনিসটাতে এত বেশি মশলা, যেটাকে বলে দারচিনি এলাচি লং দিয়ে ফেলে, খুব বাজে লাগে, আমি এত হেট করি জিনিসটা। আপুরটায় আমি কোন দারচিনি এলাচি লং এর কোন স্মেল পাইনি, হ্যাঁ আপু, কিন্তু আসলে ফিলিংসটা অনেক মজা, অনেক মজা, অনেক মজা। নাও এখন তুমি খেয়ে ফেলো, এখন মানুষ বলবে নিজে আপনার ভাঙাটা আপনাকে না খেয়ে দিলেন, আখেতে 12টা খেয়ে রেখে দেওয়ার জন্য, আমি যতই বলি সেই ডেই খাবে, খাবার নষ্ট করা আমরা করি না, খাবারটা অনেক মজা হবে আপু, অনেক বেশি মজা, অনেক বেশি মজা। এই যে আমি কেকটা, তুই করে কেকটা খাইছিস? না না, পেটে কাটলো কেন? আমি খাইছি, আমাদের রাফির আবার একটা অন্যরকম গুণ আছে, সে একটা এতটুকু একটা কেক সে 4-5 ঘন্টা ধরে খেতে পারে, আর আমি নিয়ে গেলে ভালোই শেষ, পেটে গেলেই হলো, ব্যাপারটা এরকম। আপু তোমার হুডিটা অনেক সুন্দর, কোন পেজ কোথা থেকে কিনছো? আপু একটা পেজ থেকে গিফট পাইছিলাম অফকোর্স, যেটা মধ্যে আমার কেক লাগছে একটু আগে, দেখছেন আপনারা অলরেডি ভিডিওতে লাইভে। আপু তুমি চিকন হলা কিভাবে, অনেক শুকায় গেছো, থ্যাংক ইউ সো মাচ, আমি ফিডব্যাক গিয়েছিলাম, অনেক ইয়ামি, একা একা খাও, একা একা খেও না আপু, একা একা কই খাচ্ছে, আমি রাফি একসাথে খাচ্ছি, আমরা দুজন একসাথে মুখবাং করতেছি আপনাদের জন্য। এটা হচ্ছে চকলেট ফাজ ব্রাউনি, রাইট, দেখো তো কি লেখাটা, চকলেট ফাজ ব্রাউনি, তোমার মেকআপ অনেক সুন্দর হয়,
থ্যাংক ইউ সো মাচ। মেকআপ একটা আর্ট, ওই আর্টটাকে আমি যে কোনো ভাবে ফুটিয়ে তুলতে পারি। কেউ অসুন্দর থেকে সুন্দর হওয়ার জন্য মেকআপ করে না, এটা আসলে কিছু ছেলের খুব মিসকনসেপশন। তাদের আসলে শিক্ষার বড়ই অভাব যে 2024 সালে এসেও তারা মেকআপকে ভাবে আটা ময়দা সুজি, তাদের মারা তাদেরকে সঠিকভাবে শিখাইতে পারে নাই। ঠিক আছে, আমার ভাইরা কিন্তু জানে, রাফি কিন্তু জানে ফাউন্ডেশনের কত দাম, ওই দাম দিয়ে মাসের বাজার হয়ে যাবে আপনার। আমি যে টাকার ফাউন্ডেশন কিনি সেই টাকা দিয়ে একটা মাসের বাজার হয়ে যাবে। ঠিক আছে, সো আটা ময়দা সুজি বলার দিন নাই ভাই। আপডেট ইয়োরসেলফ, আপগ্রেড ইয়োরসেলফ, এডুকেট ইয়োরসেলফ। তোমাকে পিচ্ছি পিচ্ছি লাগছে, আমি তো পিচ্ছি বাবু। সুইট সিক্সটিন না থার্টিন, সিক্সটিন একটু বেশি হয়ে যাবে, থার্টিন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ পারফেক্ট, থার্টিন সুইট থার্টিন। আচ্ছা, এটা হচ্ছে একদম চকলেট ফাজ ব্রাউনি, খুবই মজা, দেখতেই পাচ্ছি। ওয়াও, না দেখার কিছু নাই, এই উপরে যে এই চকলেটের লেয়ারটা দেখেন, এই যে এই লেয়ারটা না ডিফারেন্ট, এই যে এই লেয়ারটা দেখলে মনে হয় সলিড। হ্যাঁ, বাট একদম সফট, একদম সফট, মাইল্ড। ওড়াই গেলে না আর আসে রাফি, কত কষ্ট করে খাইতেছেন। খুব না? আচ্ছা, এটা একটু সরাই ফেলাও। এরপর আমরা ডিফারেন্ট তিনটা কেক দেখাবো, তারপরে আমি যা বলার বলবো। আচ্ছা, এখানে হচ্ছে একটা হার্ট শেপের চকলেট কেক। আচ্ছা, এটা হচ্ছে চকলেট কেক, হার্ট শেপের, দেখতেই পাচ্ছে। এখানে একটা কথা না মেনশন করলেই না, এই যে কেকের উপরে যে চকলেটের লেয়ারটা এত সুন্দর গ্লসি, নর্মালি সব ম্যাট হয়, এই গ্লসিটা কেমনে করছে আমি জানি না। চাটা দেবো ব্রো? ওয়াও, সো মাইল্ড, সো মাইল্ড। আজকে না কেটে একটু ডিফারেন্ট ভাবে খাবো, ডাইরেক্ট এরপর যারা কিনা রসমালাই পছন্দ করেন, গতকালকে আমি কুমিল্লা গিয়েছিলাম, আসার সময় রসমালাই নিয়ে আসছি, এত জঘন্য রসমালাই আমার বাসায় কেউ খায়নি জীবনে, এত জঘন্য রসমালাই। হাসতেছো তুমি, চুনো লাগাইছো সাধারণ গ্লামারে। স্বাভাবিক না, অনেক মজা শেট না, রসমালাই ফ্লেভার কে, কি পরিমাণ কেসার, মানে হচ্ছে জাফরান আর পেস্তা বাদাম দেওয়া, দেখেছেন? ও ভাই মারো, মুঝে মারো, জাস্ট ইয়ামি। আর ওটা কি ফ্লেভার ব্রো? বাটার স্কচ, ইয়েস, ক্যারামেল সস এন্ড কেশুনাট, কেশুনাট বাটার স্কচ কেক, ক্যারামেল সস এন্ড কেশুনাট কি সরটা করছে। আচ্ছা, এখানকার চিপস শুন তো খাই দিকে প্লিজ। বাদামের ওইটা, বাদাম দিয়ে কটকটি, কটকটি, হ্যাঁ বাদামের কটকটি, অস্থির মজা। আমরা আগে এটা কাটি, চলো এটা আমরা একটু সাইড করে ফেলবো, ঠিক আছে? কালকে আমরা এটাই খাবো, কাল কাউকে আর দিবো না, মনে দেওয়াই যাবে না। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, দেখানো যাবে না, এটি একটা সমস্যা। কি লাগে জিন্দগি, ওহো তিনটা লেয়ারে করেছে ভাই চকলেটের, এই যে এই যে বাইরের সাইড এ এটা একটু দেখাই, এই যে চকলেট সস দিয়ে করা, ক্যারামেল সস দিয়ে করা, বা পেস্তা বাদাম না, এটা হচ্ছে কেশুনাট দিয়ে করা। হ্যাঁ, এত মজা, এটা অস্থির মজা ভাই, কি মাখন বানাইছে সে। এটা ও নর্মালি অনেকেই চিন্তা করে আমার সবকিছু ভালো বলে, আসলে ব্যাপারটা এরকম না। এত বড় কেক, কেক দিয়ে রাখছি তোমার ওই জায়গায়, আমার পিসটা থেকে খাওয়া লাগবে। অস্থির, অস্থির, আমরা শুধুমাত্র লাইভে খাই, আমরা ফুড খাবো, তারপর অনেকে যেরকম রাখি বাজে কেন লাগলো মেয়েরা কোথায় কুমিল্লা লাই এত দূরে যাব, আমার সাথে যাবা নেক্সিকাল তোমাকে নিয়ে যাব, কালকে কত মেয়েরা আসে ইমোশন সেলফি তুলতে তুমি জানো? তুলু ইমোশন তো ইচ্ছা করে না গেছে, কালকে আমার পায়ে নাই তাই ইমোশন তুলে আসে গেছে, কি করবে
রসমালাই টা আরো মজা আমার কেন মনে হচ্ছে বাটার স্কচ এর মজা আছে এই এই এটা কি খাওয়া যায় পারে এটা অনেক ভালো দেখো মানে না মনে হয় আরে আচ্ছা শক্ত আমি খাইছি ছোটটা একটু সুগার বম বাট এটা অন্যান্য জায়গা থেকে লাইট এটা বলতেছি নরমালি হইতেছে তোমার সুগার বম এগুলো অনেক হার্ড থাকে সো এটা হার্ড না বাট বেস্ট হচ্ছে এই জিনিসটা মানে বাদামের একটা স্পেশাল ফ্লেভার আপনি পাচ্ছেন নিচে দিয়ে যখন পেশনারটা ইয়া করবেন আবার ক্যারামেল সসটা দিয়ে ওয়েল ডেকোরেটেড যাকে বলে খালি দেখতে সুন্দর না খেতেও মজা এটা হচ্ছে বেস্ট পার্ট 2.1k 2.1k মাশাআল্লাহ 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 2000 মানুষ আমাদের খাউন্ট দেখতেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা এখন নেক্সট কেকে চলে যাব ইস ব্রাউনিটা আইসক্রিমে কি লাগবে রসমালাই খাই একটা চলো আটে আসো মতে টেস্টটা বাড়ছে একটা গান আছে না আমি আর কাটতাম না রে এমনি খেতাম ভাই বললাম না আর মজা হবে মাখুন মাখুন ক্যারামেলটা একটু বেশি মিষ্টি সাইডে ছিল এটা আরো মাইল্ড আরো লাইট এক্স্যাক্টলি আরো লাইট কেকটা মানে কেক না যে ক্রিমটা মেল্টিং পুরো তিনটে লেয়ারে করা ভিতরে পুরো ক্রিম দিয়ে আপু আসি কারো লাইভ আছে হইলে দেখবে চিল অস্থির মজা ভাই এটা এত নরম কোন ফুটো কখন আসছে কেক আমি কেকটার ক্রিম খেলাম ক্রিমটা অনেক লাইট মানে ওই সাদাটাও তো লাইট বাট এটা আরো লাইট হ্যাঁ এটা এই যে গ্লেজ দেখে কেউ এটা বুঝবো যে এটা এত লাইট আমার মনে অনেক মিষ্টি হবে এটা বাট নো খুবই মাইল্ড খুবই মাইল্ড ওই ইসের সময় ছয়টা সাতটার দিকেই আসছিল সাড়ে পাঁচটা ছয়টা বেশি কোন হয়নি ও না পাঁচটা ছয়টার দিকে আসছিল হ্যাঁ হ্যাঁ আর ইমন ভাই একই ইমন ভাইয়ের সাথে কাল করে পরে একটা হাতসা হয়েছে তার নজর দিয়েছে ইমন ভাইয়ারে গতকাল রাতে আমি যখন ঢাকায় ব্যাক করি তো আমার বাসায় ইমন আমাকে ড্রপ করে ও বাসায় যাচ্ছিল সাইকেল নিয়ে তো যাওয়ার মুহূর্তে একটা বজ্জাত বাইকার ইমনকে ওর সাইকেলে ধাক্কা দিয়ে উড়াই দিছে রাস্তায় থাকে না সিনেমাটিক স্টাইলে উড়া যায় ও উড়া যায় রাস্তায় পড়ছে বাট ও অনেক সুট টুট পরা ছিল তো ও বুঝতেছিল না ও কোথায় কোথায় ব্যথা পাইছে পরে বাসায় যে দেখে হাত পা ছিলে গেছে হাঁটু মাঠু নীল হয়ে গেছে ছেলে মিলে খুব বাজে অবস্থা সো ও আজকে ছুটিতে আছে হোপফুলি কালকে আমরা ওকে পাবো আবার দেখা যাক যদি সুস্থ হয় আর কি দোয়া করবেন বদনজর দিবেন না মানুষকে হ্যাঁ যে কোনো মানুষকে সুন্দর দেখলে খাইতে দেখলে মাশাআল্লাহ বলবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রেও সেম সবার ক্ষেত্রে সেম আমার মাকে যখন কেউ বলে ভাবি আপনাকে সুন্দর লাগতেছে আম্মু তার পরদিন মানে এমন বিস্তায় পরে হাসপাতাল কোন চলে যেতে হয় জাস্ট বুঝে দেখেন আমার মারে কি পরিমাণ বদনজর লেগে যায় এই জন্য আম্মুকে এখন আমি কোথাও দেখাই না লাইভে কোথাও সুন্দর ইয়া করে রাখা যখনই কেউ বলে আন্টিকে সুন্দর লাগছে আমার মা হাসপাতালে পর্যন্ত যাওয়ার অবস্থা হয়ে যায় কতবার আম্মুকে আইসিউতে ভর্তি করে রেখে আমি এসে লাইভ করছি আপনাদের কোনো ধারণা অনেক আছে আমি বলি নাই কখন আমি শো অফ করি না মাকে হসপিটালে নিয়ে এসে লাইভ করতে আসতাম এরকম করে ক্যাপশন দিই না আমি এই জন্য হচ্ছে আপনারা জানেন না ঠিক আছে সব যাই কি হোক মাশাআল্লাহ বলবেন এটাই আর কি ইমনের জন্য দোয়া করে গতকাল কি ইমন আমার সাথে আর বিদ্যাসের মিমের সাথে একটা পিকচার আপলোড করছে তার এক ঘন্টার মধ্যে এই হাতসাটা হয়েছে সামশিওর বদনজরের জন্যই হয়েছে আমি শিওর এরই এই বদনজরটা দিছে এখন আমার মনে হয়েছে ব্যাপারটা আমি শিওর ওই কালকে জেরাস ছিল আপু আমার বেবি তোমার কেক খাওয়া দেখে কান্না করছে আপু তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন জান্নাত বেকিং জোনে বাচ্চারা দেখো আন্টি কত মজার কেক খাচ্ছি আমার কেক খাওয়া দেখে যাদের খেতে ইচ্ছা করবে মাকে বলো আজকে কেকটা দিলে রাতে বাসায় কোনো খাওয়া হবে না কোনো খাবার খাবো না খালি কেক হবে এখন অর্ডার করে দাও জান্নাত বেকিং জোন গতকালকে কুমিল্লাতে গিয়েছি তখন অনেকগুলো বাচ্চারা এসেছিল অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল একটু একটু করে পড়েছিল এসে বলে তোমার খাবারের লাইভ আমি দেখি তোমার খাবারের ভিডিও আমি দেখি তারা এসে আমার সাথে হাই স্কুল ড্রেস পরে সারা এসে পড়ছে আমি খুব খুব ভালো লাগছে কালকে খুব ভালো লাগছে কিছু বাচ্চা ছেলে স্কুল পালায় আসছে কিছু বাচ্চা কলেজ পালায় আসছে কেউ সারে বাসায় কোচিং পালায় আসছে মানে সো সো অ্যামেজিং ডে ইট ওয়াজ সব হ্যাপি ওয়াজ না এই আর কি লাস্ট থেকে কেক বাকি আছে চলো খাই তুমি যাক দেখো কে আসছে
আমার তো মনে হয় এটাই বেস্ট ওগুলার থেকে। তোমার মনে হচ্ছে এটাই বেস্ট? দেখি মানে পুরা আমি বুঝতেছি যে আমি চকলেটই খাচ্ছি, চকলেট আমি ফিল করতেছি। ও বাই গড, মানে পিওর চকলেটই ভাই, অন্য কিছু না। আমি জাস্ট চকলেট, চকলেটের যে একটা থাকে না কিভাবে বলবো, রনেসটা ওইটা আমি ফিল করতে পারছি। চকলেটের রনেসটা বলা যাবে, খাই তারপর ফিল করতে হবে। কি পিয়ার ড্রেস? যে লাইভ ড্রেস তো পিয়ার কস্ট স্টাইলে বললাম, যে কোন ভাবে খাবে পুরো চকলেটের রনেসটা আসছে দেখো। আমি এটা লাইক করি, অনেকে আছে না ডার্ক চকলেট লাইক করে, ওইটা একটা ডিফারেন্ট থিং, একদম তিতা। ডার্ক ডার্ক কি লাগে, বাট এটা কিন্তু না, এটা কিন্তু রনেসটা পাচ্ছি কিন্তু তিতা না। আমি বলতেছি দেখলে মনে হয় এটা ডার্ক কেক। হ্যাঁ কিন্তু আসলে এটা একদম মানে খুবই ভালো কোয়ালিটির চকলেট ইউজ করছে, মানে ইয়া। রাফি ভাইয়া আমার জন্য একটু পাঠায় দিও, আম্মু তোমাদের বাসায় আছে। আয়ুষি খান, আরে এক ফকিন্নি কাজিন আমার, ওই খুব গতকালকে আম্মুরে নিয়ে বাসার নিচে ইলিশ মাছ কিনছে ছয়টা করে সবাই, পার্টি করে সবাই। আমার মা কি করছে জানো, গতকালকে একটা খাসি কিনছে আস্তা, কেন? কারণ সে শুক্রবার দিন, তারপর শুক্রবার, তারপর শুক্রবার, প্রতি শুক্রবার কাউকে না কাউকে দাওয়াত খাওয়াবে, এই জন্য আস্তা খাসি কিনছে সে। ক্যান ইউ বিলিভ দ্যাট? ওই সব একবারে কিনা করা, আমি শুনি আমার মামা ভিডিও কল দিছে আম্মুকে, দেখতে আপা দেখেন তো খাসিটা ঠিক আছে কিনা, আম্মু খাসিতে বলকে হ্যাঁ একটু ছোট লাগে একটু বড় দেখ। কি হচ্ছে আম্মু, ভিডিও করে খাসি কিনতেছে? আমি আল্লাহ, কতটা ডিজিটাল হয়ে গেছে, সে ভিডিও করে খাসি কিনতেছে, ক্যান ইউ বিলিভ দ্যাট? কমেন্ট করে জানাবেন আপনাদের বাপমারা কি কি উইয়ার্ড উইয়ার্ড কাজ করে। আমার বাপমা আল্লাহ, মজা আসলেই। প্লিজ আমি খাবো না, মিষ্টি খাইছো অনেকগুলো, আমি আর খাবো না। তোমার জন্য এগুলো রাইখা দিই, আম্মুর কাছে বিচার দেবো। তুমি আমার ফকিন্নি বলছো, একবার ছেড় দিছে, এখন বলো মিষ্টি দেখুন কি হয়। তোমার মার কাছে বিচার দেওয়া যে রাফির কিছুই হবে না, এটা আমিও জানি ব্রো, তুমি এটা কি বললা? ওই ওয়াফার যে জানি সে মাহির কাজিন, মাহির খালা তো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মাহির এবার মারিয়ে পেরে কিছু থুয়ে না তো তোমার পাত্রে দিবে না। এক্স্যাক্টলি। আচ্ছা তাও তুমি আজকে একটা কেক নিয়ে যাও, ওয়াফা কোন ফ্লেভারটা লাইক করে বেশি? আমার যেটা ভালো লাগবে আমি ওটা নিয়ে যাব। তোমার জন্য দিচ্ছি না, আমি ওয়াফার জন্য দিচ্ছি। ওয়াফার এক স্লাইস দিলেই খুশি। ওইখানে যে সিরাপটা জানো, আমি বেকিং কোর্স করছিলাম, আমার বয়ফ্রেন্ড খাবার অনেক লাইক করে, কেক অনেক লাইক করে দেখে আমি বেকিং কোর্স করছি। 15-16টা কেক আমি বানাইতে পারি যে কোনো টাইপের, আমার বয়ফ্রেন্ড লাইক করে দেখে। কোন বয়ফ্রেন্ড? ওই যে যেটা দেখো এখন, যে বয়ফ্রেন্ডের সাথে নিয়ে ঘুরি। হ্যাঁ তোমার বন্ধু, আগে
আগে লিঙ্কি এরকম বাটি বইরা বইরা খাবার পাঠাইতো, ওগুলা ধরো সীমান্ত একটু খায়, এরপর বাকি ধরো সব সব ফ্রেন্ডের। হ্যাঁ আমি ধরেন আমরা ডেটে গেছি, ওখানে যে মোটামুটি সব ভালোভাবে দুইজনে কতই খাওয়া যায়, সেটাই পরে আবার জুসও খাইতাম, কফিও খাইতাম, মাঝে মাঝে শুনাম আর তাজুল কি কম গেছে। আরে ওইটা তো বললাম যে জাস্ট আজকে লিঙ্কি সীমান্ত ডেটে যাবে, তারপর আজকে বাসায় পার্টি সীমান্তর বাসায়, এটা সবাই জানতো, এটা কারণে বড় লাগতো না। একদিন কারে জানি দাওয়াত দেওয়া হয়ে দেখি সে খুব মন খারাপ ছিল, নিহাতে দুদিন বললো মালিশিয়া বৈশা স্টোরি বলতেছিল, তো এটাই। কিন্তু বাট কেকটা অনেক মজা, প্রতি লেয়ারে লেয়ারে সিরাপটা দেওয়া, ময়েস্ট রাখাটা কেকটা খুবই ইম্পর্টেন্ট। সো যারা বেকিং পারে টুকটা কেক বানায় তারা জানে কেক বানানোটা কতটা কষ্টের, কতটা সময় সাপেক্ষ এবং কতটা খরচের। একটা কেক বানাতে কি পরিমাণ খরচ হয় এখনকার দিনে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, ধরেন বিভিন্ন ব্র্যান্ড, আমি ব্র্যান্ডের নাম বলবো না, 1 পাউন্ডের একটা কেক 1700 টাকা 1800 টাকা নেয় জানেন, ওদের এর 1500 গ্রাম যে কোনো কেকই নেই, জাস্ট 1 পাউন্ডের কেক, বুঝেন তাহলে অবস্থাটা, আর খাইস না মরবি। আচ্ছা তুমি এলেই নিয়ে তুই ফেরত যা, যা ফেরত যা, আমি অন্য কেক গুলো দেখাই, যা বাই। ঠিক আছে ওয়াফা আপু রাফি ভাইয়ার কি হয়, সৎ বোন ওর টোকায় আসলো ওয়াফা, আমি কান্দতাম আল্লাহ আমি তাহলে উঠাই আসছি, আমি আমার বাপ মা কোথায় আছে তাই আল্লাহ আমি এখন কোথায় যাবো, এগুলো চিন্তা করতাম। কি দাম ছিল আমার ফুপু, হয়তো আমার ফুপু ওই ছোট ফুপুটা বান্দরটা আচ্ছা ওই বলতো তোমার তো টোকায় আনছে ব্যাস শুরু হয়েছে, আর দাদু ছিল তুই অল্লাহ এরকম করবি না। আমার দাদু আমাকে অনেক আদর করতো, অনেক আদর করতো, এটা কেউ ইমাজিনই করতে পারবেন না যে সে আমার জন্য কি কি করছে। আমার একটা সিনারি মনে আছে, একবার কোথায় আমি ছোট হতো বা 7-8 ইয়ার্স বা 9 ইয়ার্স হবে হয়তো বা, তখন না এত বছর হবে না কারণ আমার জন্ম হয়েছে 93-তে, আব্বু গাড়ি কিনছে বুঝছি, ওই যে ধরেন 5-6 বছর হবে তাহলে। তো ওই সময় আমি একজনের গাড়িতে উঠেছি, তো আমি গাড়িতে উঠতে পারতাম না, গাড়িতে উঠলে বমি আসতো, আমি বিয়ে খেয়ে বেরিয়েছি গাড়িতে উঠছি বমি করে দিব, দাদু করলো কি, আচ্ছা থাক এই টপিক বাদ দেন, দাদু যদি ইমোশনাল হয়ে যাবো বাদ দেন। আপু তুমি এত কিউট আর মিষ্টি কেন, আরে ভাই এত মজার মজার মিষ্টি কেক খাওয়াইলে আমি আর কি হবো বলেন তো, আপু এটা রসমালাই কেক, এটা রসমালাই কেক। নর্মালি হয় কি, এর আগে আমি অনেকবার রসমালাই কেক ট্রাই করেছি বিভিন্ন পেজে, কিন্তু আমার কাছে ওটা ওভার সুইটনেস ছিল, জি ওটা অনেক বেশি মিষ্টি ছিল, কিন্তু এই কেকটা এতটা ব্যালেন্সড, এতটা ব্যালেন্সড, সো গুড। মানে সে যে অনেক নিজেকে নিয়ে মানে কেক বানানোতে সে মাহির হয়ে গেছে, সে কেক নিয়ে নাড়াচাড়া করছে, কাজ করছে, প্রতিটা কাজের ব্যাপারটা কি, আপনি যত অঙ্ক করবেন তত আপনার অঙ্ক দ্রুত মিলবে এটা আমরা জানি, যত রান্না করবেন তত রান্নার হাত পাকা হবে, যত ভালো আপনি মেকআপ করবেন, যত বেশি মেকআপ করবেন আপনার মেকআপটা দ্রুত আপনি করতে পারবেন। কেকের ক্ষেত্রেও সেম, যত বেশি কেক বানাবেন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড ওম্যান পারফেক্ট, কারণ হচ্ছে কেউই জন্ম থেকে মায়ের পেট থেকে কিছু শিখে আসে না, যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি কষ্ট করবেন যত বেশি শ্রম দিবেন। আমাকে অনেকেই বলে আপু তুমি এত দ্রুত কেমনে মেকআপ করতে পারো, আমি টাইম নিয়ে আজকে মেকআপ করতে লাগে সেটা আলাদা কথা, ওটা আমার পার্সোনাল প্রেফারেন্স। আপনি তুমি এত দ্রুত কেমনে মেকআপ করতে পারো, কারণ আমি একটা টাইমে প্রত্যেক দিন রাতে রাতে পড়াশোনা শেষ করে রাত 12-1-2 বাজত, আমি একটু মেকআপ প্র্যাকটিস করে তারপর আমি মেকআপটা ধুয়ে আবার ঘুমিয়ে যেতাম, ওটা আমার একটা প্যাশন ছিল, আমার মেকআপটা ভালো লাগে। এই যে রাত 2 পর্যন্ত পড়াশোনা করছি, মাথা গোথাও গরম হয়ে গেছে পাগল হয়ে যাচ্ছি, মেকআপটা করতাম আমার রিল্যাক্স লাগতো, তারপর আমি ঘুমিয়ে যেতাম। আমুর ক্ষেত্রে আমি বুঝি, আমু যখন পাগল পাগল লাগে আমু তখন মানে মানে রান্না বান্না করে, এবং স্পেশালি পিঠা বা সুইট কিছু, যেমন ধরেন সেমাই বা জর্দা বা ফিন্নি বা পায়েস এইসব কিছু বানায়, এটা আমি বুঝি এখন আমুর সাইকোলজিটা, কারণ ওই যে একটা কাজের প্রেশারে আপনার একটা কাজ করতে আপনার ভালো লাগে আপনি সেটা করবেন। তো এটাই জাস্ট দ্য থিং ইজ যে মানুষ এভাবেই, আর এই আপুর একটা ছোট্ট বাবু আছে মাত্র 4 মাসও হয়নি ওর বাবুটার, আপনারা প্লিজ বাবুটাকে ভালোবেসে হলেও একটা আপুর পেজে লাইক দিয়ে দিয়েন জান্নাত বেকিং জোন। বাট আজকে যদি আমাকে আস্ক করেন আজকের বেস্ট ফুড কি, আসলে আমার পক্ষে বলা সম্ভব না বেস্ট ফুড কোনটা, ওয়াফা আপুকে ম্যারিড, রাফির একমাত্র বোন ওয়াফা অ্যান্ড ওয়াফা ম্যারিড, ঢাক ঢোল পিটিয়ে আমরা ওয়াফার বিয়ে দিয়েছি, আমি পেজে পোস্ট করেছি ভিডিও করেছি সবকিছু দিয়েছি, ইয়াস ওয়াফা ম্যারিড, তাকে বিয়ে করা যাবে না, নো, অ্যান্ড শি ইজ ডেডিকেটেড টু হার ম্যান অফকোর্স।
আপু কেক খেতে ইচ্ছা করতেছে, চলে আসবো বাসায় মাঝে মধ্যে। শুনো, কেক খাওয়াটা গুড আইডিয়া দেই, আমার বাসায় প্রচুর কেক আসে থাকে, আমার সাথে সম্পর্ক ভালো রাখো, ফ্রি ফ্রি সারা মাস কেক খেতে পারবো, সারা বছর একচুয়ালি, সারা মাস না সারা বছর, ঠিক আছে, আমার সাথে ভালো সম্পর্ক রাখবা, ঠিক আছে। আচ্ছা, জান্নাত বেকিং জোনে, হ্যাঁ জান্নাত বেকিং জোনে লাইক দিয়েছো, প্রতিটা দেখে আসলে তুমি লাইক দিছো কিনা, তুমি আমার বিশ্বাস আছে জানো। আপুর পেজটা চার বছর পুরনো হলেও আপু আসলে কাজের ব্যস্ততায় চাকরির জন্য স্পেশালি খুব একটা সময় দিতে পারেনি পেজে, তোমরা যদি একটু ভালোবেসে আপকে একটু সাপোর্ট করতা, আমি নর্মালি কারোর সাথে লাইভের আগে কথা বলি না, বা নর্মালি কারোর সাথে আমি কথা বলি না, কোনো কারোর সাথে না বলতে খুব একটা পেজ ওনাদের সাথে আমার কথা বলার সুযোগ সময় হয় না, কারণ হচ্ছে আমি ডেলি পাঁচটা ছয়টা লাইভ করি, পাঁচ ছয়টা ব্র্যান্ডের সাথে পাঁচ ছয়টা পেজের সাথে কথা বলতে গেলে আমি সময় ম্যাচ করতে পারবো না, সময় সাথে দৌড়াতে পারবো না, আমাকে আমার কাজ করতে হবে, যেন আরেকটা মানুষকে রাখছি যে কিনা আমার হয়ে কথা বলে সবকিছু। তো আজকে ক্যান্সার আপুর সাথে কথা হলো, জানা তাপুর সাথে, এবং আমার কাছে মনে হয়েছে আপনাদের একটু সাপোর্টে আপু অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, থাকে না মানুষের লাইফে কত প্রবলেম, কত প্রবলেম, সবাই কি হ্যাপি সবার লাইফে? না, মানুষকে দেখলে দূর থেকে সবাইকে হ্যাপি মনে হয়, বাট অ্যাকচুয়ালি না, কেউই পিকচার পারফেক্ট না। ফেসবুকে আমরা কত বয়সে দেখি কত খুশি, হা হা ই করতেছে, বা যে দেখে বাসার মধ্যে ফিরে ফিরে করতেছে, কত কিছু মনে থাকে না। সো জাস্ট একটু আপুকে ভালোবাসে একটা সাপোর্ট দিয়েন, তাহলেই হবে। জান্নাত বেকিং জোন, আপু বেবিটা একদমই ছোট বাবু, চার মাসও হয়নি, বাস বুঝছেন, চার মাসও হয়নি একটা বাবু নিয়ে আপু নিজে নিজে কষ্ট করছে নিজের পায়ে দাঁড়ানোর, জাস্ট একটু তাকে সাপোর্ট দিবেন, দ্যাটস ইট। একটা বাচ্চা হওয়ার পর অলরেডি একটা মার বডিতে চেঞ্জ আসে, মাইন্ডে চেঞ্জ আসে, সারা রাত ঘুমাতে পারে না, বাচ্চাকে টাইম দিতে হয়, তারপরে মানুষজন বলে তুমি বাচ্চাকে পালতে পারছো না, বাচ্চা কাঁদছে কেন, তোমার অবস্থা এরকম কেন, এসব কথাবার্তায় মানুষ পাগল হয়ে যায়। সেই অবস্থায় নিজেকে গুছিয়ে নিয়ে আসে একা একা সবকিছু, অনেক টাফ, জাস্ট কিছু মানুষের সাপোর্ট, ভালো কথা যে ইয়াস ইউ আর ডুইং গুড, দ্যাটস ইট, তাকে অনেকটা এগিয়ে নিতে পারে। জাস্ট এটাই আপুর সাথে করবেন, তাকে জাস্ট বলবেন ইয়াস ইউ ক্যান ডু দিস, আপু ইউ ক্যান ডু দিস, অর এনি আদার মাদার, যে কোনো নিউ মমকে জাস্ট বলবেন ইয়াস ইউ ক্যান ডু দিস, ইউ আর দ্য বেস্ট মম, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। সো ইয়াস, দ্যাটস অল ফর টুডে, আজকের মতো আমি এখানে বিদায় নিব। আপুর কেক গুলো অনেক বেশি মজা, অ্যান্ড অনেস্টলি অনেক ওয়েল ডেকোরেটেড কেক আমি আজকে অনেকদিন পরে পেলাম, থাকে না কিছু কেক আমি দেখলেই বুঝি আর এগুলো তো ভাইরাল অনলাইনে সবকিছু দেখছি, আজকে এগুলো ডিফারেন্ট আসে, কেন জানি থাকে না মন থেকে একটু ডিফারেন্ট আসে, ডিফারেন্ট লাগছে, এটাই। জাস্ট আপুর পেজে লাইক দিবেন, আর অর্ডার করতে চাইলে তো অবশ্যই নিতে পারবেন, ঠিক আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখো ইনশাল্লাহ লেট নাইট লাইভে আমলা কির সাথে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।